তোমরা ইতিমধ্যেই শুনেছ প্রিন্সিপাল স্যারের সঙ্গে তোমাদের মিটিং হয়েছে, তোমাদের সহ তোমাদের গার্ডিয়ান সহ স্যার মিটিং করেছে, তোমাদেরকে হয়তো সবকিছু জানায়ও দিয়েছে, কিন্তু সেই হিসাবে আমি তোমাদের সঙ্গে যে আজকের আলোচনাটা করতে বসছি, কারণ ইতিমধ্যে তোমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 2 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ জসিম আসছো? ওয়ালাইকুম আসসালাম জসিম আসছো? হ্যাঁ জসিম, স্পিকারটা বন্ধ করে দাও, তুমি থাকো জসিম। ইতিমধ্যেই তোমাদের সাথে তোমাদেরকে 1 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দেওয়া হয়েছে এবং 2 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধানও দিয়ে দেওয়া হয়েছে। আর এই অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা, এটা অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে তোমরা যেটা সহজ মনে করেছিলে, তোমরা যেটা ভেবেছিলে যে কলেজ থেকে স্যাররা সমাধান করে দিচ্ছে, ওটা হুবহু দেখে দেখে লিখে দিলাম। আবার অনেকে ভেবেছো যে এখন তো সব সমাধান ফেসবুকেও পাওয়া যাচ্ছে, ফেসবুক থেকে নিয়েও আমরা ওটা দেখে দেখে লিখে দিলাম। আবার অনেকে চিন্তা করেছিল যে ইউটিউব থেকে তো এই বিষয়গুলো ডাউনলোড করে নিয়ে আমরা ইচ্ছা করলে ওখান থেকে লিখে দিতে পারি। তো বিষয়টা হলো, এটা যেমন তোমরা জানো যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা এই অ্যাসাইনমেন্ট সিস্টেমে, মানে এই করোনা পরবর্তী সময়ে বা করোনা চলমান অবস্থায় যদি তোমাদের পাবলিক পরীক্ষা নিতে তাদের কোনো অসুবিধা হয়, যদি অসুবিধা হয় অথবা সুন্দর একটা পাবলিক পরীক্ষা নেওয়ার জন্য যাতে তোমাদের পড়ালেখারও কোনো ক্ষতি না হয়, তোমাদের পড়ালেখারও কোনো ক্ষতি হবে না, তোমরা কলেজে যেতে পারছো না কিন্তু তাতেও কি কলেজে তোমার পড়াশোনা কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের সময়টাকে তোমরা কাজে লাগাতে পারবে, এই জন্য ওনারা এই অ্যাসাইনমেন্ট সিস্টেমটা করেছে যাতে আমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে পড়ালেখা করায় ফেলতে পারি। তাই এতদিন আমরা যেটা ভেবেছিলাম, তোমরাও যেটা ভেবেছিলে ব্যাপারটা ছিল সেরকম, সেই জন্যই আমরাও সমাধান করে দিয়েছি আর তোমরাও সেটা দেখে দেখে উপভোগ করে পাঠিয়ে দিচ্ছ। এটাই আমরা ভেবেছিলাম যে বোধহয় এভাবেই হবে, কিন্তু আসলে এভাবে হবে না। স্যারের সঙ্গে আলোচনা করে তোমরা জেনেছো যে স্বতন্ত্র হতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টের সমাধান স্বতন্ত্র হতে হবে, আলাদা আলাদা হতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমাদের সাবজেক্ট তো অ্যাকাউন্টিং, এখানে তো ম্যাথ আছে। হ্যাঁ ম্যাথ আছে, সেই ম্যাথটা এবং তোমাদেরকে যত রকমের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এটার ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাটা নেওয়া হবে। তাই এই বিষয়গুলো, এই অ্যাসাইনমেন্টের টপিকস গুলো, আর এটা এটা খুব সামান্য একটা নাম্বারের মধ্যে থাকবে, এটা 20 মার্কস তো তোমাদের এটার জন্য অ্যালোকেট করবে, হয়তো একটা একটা অংশ, আর বাকি অংশ তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্ট যদি তোমরা না বুঝে কারোটা দেখে দেখে হুবহু লিখে দাও, তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা থেকে খারাপ করবে, আর তখন এই নাম্বারটা তোমাদের কিন্তু অটোমেটিক কমে যাবে। আরো একটা ব্যাপার, আমরা তোমাদের খাতাটা দেখবো, আমরা তোমাদের একটা নাম্বারের সুপারিশ করব, আমরা তোমাদের নাম্বার দিব না। আবার এটা অন্য প্রতিষ্ঠানের টিচাররা আবার তোমাদের এই এটাকে পুনর্নিরীক্ষণ করবে, এটাই নিয়ম, বোর্ডের নিয়ম এটাই, পুনর্নিরীক্ষণ করবেন, আর আমরা তোমাদেরকে চাইবো তোমরা বেশি বেশি নাম্বার পেয়ে যাও, কিন্তু ওনারা সেটা চাইবে না। ওনারা তখন যদি যখন দেখে যে দুজনের অ্যান্সার হুবহু একই রকম হয়ে গেছে, সবকিছু একই রকম, তবে সেক্ষেত্রে ওনারা ওনাদের ইচ্ছা মতন চাকরি শুরু করতে পারে, এটা প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে যদি তোমরা নিজেরা না বুঝে অ্যাসাইনমেন্ট অ্যান্সার করো। তো এই কারণে যেহেতু আমাদের অঙ্ক, অঙ্ক তো সবার একই রকমই হবে, এটা নিয়ে আমাদের তেমন একটা টেনশন নাই, প্রয়োজনে আমরা ক্লাসে সেই অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা কোনো ফেসবুক অথবা ইউটিউব থেকে এটা না হবে না, তোমাদের টিচার বা টিচাররা বা আমি বা আমার সঙ্গে জসিম আছে আনসার, এরা যে কেউ যার যখন সুবিধা হয় তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা যখন বুঝিয়ে দেওয়া হবে, তোমাদেরকে অঙ্কটাও ক্লাসে বসে করায় দেওয়া হবে, যে দেখো এই যে একটা অঙ্ক দিয়েছে বা দুটো অঙ্ক দিয়েছে 4টা তোমার কোশ্চেনের মধ্যে, চলো অঙ্কগুলো তোমাদেরকে একটু বুঝাই দিই, তোমরা ওটা বুঝে নিলা খাতায় করে নিলা রাফলি, যে হ্যাঁ ক্লাসে বসে স্যার যে সমাধানগুলো দিয়েছে বা অঙ্ক অঙ্কের যে বিষয়টা আমি বুঝাই দিচ্ছি ক্লাসে, তার মানে অ্যাসাইনমেন্ট মানে কিন্তু এখন আর দেখে দেখে লিখে দেওয়া নয়, অ্যাসাইনমেন্ট মানে হলো তোমরা এখন অ্যাসাইনমেন্টটা আগে বুঝবা শিক্ষকদের কাছ থেকে একটা ক্লাসের মাধ্যমে, যে কিভাবে অ্যান্সারটা করতে হবে, তারপর তোমরা সেটা যেভাবে তোমাদেরকে বুঝাই দেওয়া হবে ওইভাবে বুঝে তোমরা তোমাদের মতন করে তোমাদের খাতায় নিজের মতো করে অন্য কে কি অ্যান্সার করলো না করলো এটা তোমাকে আর দেখতে হবে না, কোন কলেজ বা কোন স্কুলের টিচাররা কি অ্যান্সার করলো বা কোন ইউটিউবে বা ফেসবুকে কে কোন সমাধান পাঠালো এটা তোমাকে দেখতে হবে না, তোমাকে তোমার কলেজের টিচার যে জিনিসটা বুঝাই দিয়েছে, তোমাকে যে জিনিসটা শিখাই দিয়েছে এবং ক্লাসে বসে অঙ্কগুলো তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছে, সেইটা
পাশাপাশি থিওরির বিষয়টা তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা খালি বলে দেবে, লিখে দিবে না, কোনো সমাধান দেবে না। আমাদের কোনো ডকুমেন্টস, আমাদের প্রতিষ্ঠান থেকে যেরকম সমাধান তোমাদের এতদিন দেওয়া হয়েছে, দেখো 1 নম্বর অ্যাসাইনমেন্ট 2 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান অলরেডি তোমাদের কাছে আছে, অথচ তারপরে আমরা ক্লাস দিচ্ছি কেন? যে না, এটা আমরা ভুল করে ফেলছি, এটা তোমাদেরকে সমাধান দেওয়া যাবে না। তোমাদেরকে বুঝাই দিতে হবে, তোমরা বুঝবা, তারপরে নিজেদের মতো করে অ্যান্সারটা লিখবা, যাতে সবার হুবহু একই রকম না হয়ে যায়। আমি তোমাদেরকে যে নোটগুলো পাঠিয়ে দিয়েছি বা যেগুলো অলরেডি লিখে পাঠিয়ে দিয়েছি, সেগুলো সবার যদি একই রকম হয়ে যায়, তাহলে তো আমাদের যারা অন্য প্রতিষ্ঠানের যারা এটা পুনর্নিরীক্ষণ করবেন, তারা বলবে সব ছেলেমেয়েরা একই অ্যান্সার করছে, তার মানে কলেজ থেকে একটা সমাধান দিয়ে দিয়েছে, আর সেই সমাধান দেখে 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 লিখছে বোর্ডে, সে তোমাকে নোট নোট লিখে দিবে, একটা রিপোর্ট করে দেবে বোর্ডে, আর আমাদের ছেলেমেয়েরা সবাই তখন খারাপ নাম্বার পেয়ে যাবে। তো এই কাজটা করা যাবে না, তো এই কাজটা করা যাবে না বলেই আজকে আমাদের এই ক্লাস। তোমাদেরকে নিশ্চয়ই প্রিন্সিপাল স্যার সবকিছু বুঝাই দিয়েছেন, আর তাই আমিও তোমাদের সামনে আজকে ফার্স্ট ক্লাসে আলোচনা করতে বসছি যে আগের যে দুটো অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে, সেই দুটো অ্যাসাইনমেন্ট অলরেডি তোমাদের সমাধান দিয়ে দেওয়া হয়েছে, অঙ্কগুলো নিয়ে তেমন একটা আলোচনা না করলেও চলবে, কারণ তোমরা অঙ্কগুলো সবই বুঝে ফেলছো এবং তুলে ফেলছো, এগুলো একই রকম হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট থিওরি গুলো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবে, এবং পরবর্তীতে আজকের পরে যে ক্লাসগুলো আমরা করব, সেই ক্লাসগুলোতে আমরা অঙ্কের বিষয়গুলো সহ তোমাদের থিওরির যে বিষয়গুলো থাকে, হিসাব চক্র লেখো, হিসাবের বৈশিষ্ট্য লেখো, তোমার হিসাবের গুরুত্ব লেখো, জাবেদার গুরুত্ব লেখো, প্রকৃত জাবেদার ছক দাও, তো সহকারী জাবেদার তোমার খতিয়ান কি ছক, চলমান যে ছক খতিয়ানের বিবরণী দাও, এই যে চালান পৃষ্ঠা দেখাও, এই যে নানান রকমের যে কোশ্চেন, এই যে থিওরিটিক্যাল যে কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হবে, তোমাদের বইয়ের মধ্যে কোথায় আছে এগুলা, তোমাদেরকে সবই বুঝাই দেওয়া হবে, কিন্তু অ্যান্সার হবে তোমাদের মতো করে, তোমরা তোমাদের মতো করে বুঝবে, যেটা বুঝবা সেটাই তোমরা অ্যান্সার করবে। আর এই কারণে এই অ্যাসাইনমেন্টের যে ক্লাসগুলো, যখনই গভর্নমেন্ট থেকে অ্যাসাইনমেন্ট আসবে, তোমাদের ঠিক এইভাবে একটা নোটিশ দেওয়া হবে যে তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের ক্লাস অমুক দিন অমুক টাইমে হবে, তখন সেই টাইমে সবাই ছেলে মেয়ে সবাই একসঙ্গে উপস্থিত হয়ে, একসাথে উপস্থিত হয়ে তোমরা যদি ওই ক্লাসটা ভালো করে বুঝে নাও, তাহলে ওই অ্যাসাইনমেন্টটা তোমাদের তৈরি করাটা কিন্তু এখন অনেক সহজ হয়ে যাবে। আর এই অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা SSC এবং ইন্টারের, এটা যেমন তোমরা সহজ মনে করেছিলে, ওই বোর্ডের লোকজন বা শিক্ষা মন্ত্রণালয়ের লোকজন চিন্তা করেছে তোমরাও তো সবাই তো এটাকে সহজ মনে করবে, খুব দ্রুত নম্বর পাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আসলে না, ওই ব্যাপারটা আসলে ওরকম হবে না। ওনারাও চিন্তা ভাবনা করে এই ব্যাপারটা আমাদেরকে ইনসিওর করেছে যে ছেলে মেয়েদের স্বতন্ত্র অ্যান্সার যেন হয়, ওরা যেন জিনিসটা বোঝে। তো তোমরা এই জিনিসটা বুঝবা কিভাবে, যদি ক্লাসে আমি তোমাদেরকে জিনিসটা সুন্দর করে বোঝাতে পারি, কিন্তু করোনার কারণে ক্লাস খোলা নেই, করোনার কারণে যেহেতু কলেজ তোমরা আসতে পারছো না, আর অনলাইন ক্লাস আমাদের চলছে এটা ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি, কিন্তু ওনারা তো আমাদের অ্যাসাইনমেন্ট ওনাদের মতো করে তৈরি করে দিচ্ছে, হয়তো বা ওনারা যে টপিকটা দিয়েছে সেটা আমাদের ক্লাসে এখন আলোচনা হয়নি, অথবা আলোচনা হয়ে গেছে কিন্তু ঠিক ওভাবে আলোচনা হয়নি যেভাবে ওনারা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে বলছে। এই কারণে তোমাদের এখন কি দরকার, প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য একটা আলাদা করে ক্লাস দরকার, একটা আলাদা করে তোমাদের ক্লাস দরকার, যেই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে তুমি কি জিনিসটা কিভাবে অ্যান্সার করবে, তোমাদের যদি অঙ্কের কোনো বিষয় থাকে সেটা তোমাদেরকে বুঝাই দেওয়া হবে, তোমরা চাইলে ক্লাসের মধ্যে দ্রুত খাতায় রাফলি তোমরা অঙ্কগুলো সলভ করে নেবে। এবার এই যে রাফ করে তুমি যে অঙ্কগুলো করলে এবং তুমি থিওরির যে বিষয়গুলো তুমি ভালো করে বুঝে নিলে শিক্ষকের কাছ থেকে, সেটাই তুমি এবার সুন্দর করে যেভাবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলেছে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হয়, সুন্দর করে একটা খাতায় অ্যাসাইনমেন্টটা করে একটা সুন্দর কাভার পেজ দিয়ে তোমরা এটা টাইম মতন এটা পৌঁছে দিবে, যখন কলেজে গিয়ে এটা পৌঁছে দেওয়ার সুযোগ হবে, যখন বলবে কলেজে গিয়ে এটা জমা দিয়ে আসবে, তখন ওটা সুন্দর করে গিয়ে জমা দিয়ে আসবে, এবং প্রত্যেকের নামে অ্যাসাইনমেন্ট জমা হতে হবে, যে অ্যাসাইনমেন্ট জমা দিবে না তাহলে তার ভাগ্যে কিন্তু এই নাম্বারটা থাকবে না, এই নাম্বারটা সে পাবে না, গভর্নমেন্ট এই নাম্বারটা টিচারদের হাতে দিয়েছে, তবে আমাদের হাতে না, আমরা দেখব, আবার আমরা অন্য টিচার অন্য কলেজের টিচার আবার এটা পুনর্নিরীক্ষণ করে তারা ফাইনাল নাম্বার দিবে, ঠিক আমরা হয়তো প্রিপারেটরি খাতাটা হয়তো আমরা দেখবো, ওনারও একবার দেখবে, আর ওনাদের খাতা তো আমরাও একবার দেখবো, তখন ওনাদের খাতাটা তো আর আমরা আমাদের ছেলে মেয়েদের মতো করে দেবো না, আমরা দেখবো ভুল কোথায় আছে, আমরা যেমন ওদের ভুল ধরবো ওরাও তেমন আমাদের ভুল ধরবে, তো সেই জন্য আমাদের এই ভুলগুলো করা যাবে না, যে কোনো সমাধান দেখে হুবহু আনসার করা যাবে না, কোনো সমাধান দেখে, অলরেডি তোমাদের দুইটা সমাধান দিয়ে ফেলেছি বলে কথাটা বলছি,
আর এই জন্যই স্যার তোমাদের সঙ্গে মিটিং করেছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছে অ্যান্সার করা যাবে, অ্যান্সারটা তোমাদেরকে বুঝতে হবে যে কি কি আছে। তো যাই হোক, আমি মূল জিনিসটা মনে হয়, প্রাথমিক জিনিসটা মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে আসলে অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমাদের আমাদের করণীয় কি আর তোমাদের করণীয় কি, এটা মনে হয় আমি বুঝাতে পেরেছি। তো এখন আমি তোমাদের প্রথমে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের দিকে একটু তাকাচ্ছি। তোমরা একটু দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করে যদি দেই, প্রথম যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দিয়েছিল গভর্নমেন্ট থেকে, এবং এরপর থেকে যখন কোনো অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিবে, এটা ছিল তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট 1 দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে কি উঠেছে, এটা বড় করব, এই যে দেখো অ্যাসাইনমেন্ট 1। এই অ্যাসাইনমেন্ট 1 নম্বর ওনারা মূল ইনফরমেশনটা এখানে দেয়, ওনারা ব্যবসায়িক লেনদেন পরিচিতি এই অংশ থেকে ওনারা এই যে বলে দিয়েছে অধ্যায় হচ্ছে লেনদেন, এখান থেকে ওনারা এই এই টপিকটা উঠাই দিয়েছে। এখানে ওনারা কিছু ইনফরমেশন দিয়েছে যে সাদাফ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 2020 সালের জুন মাসে জনাব সাদাফের নিকট হতে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়, যে এখানে কতগুলো ঘটনা ওনারা দিয়ে দিয়েছে। তোমরা জানো যে জাবেদা করার জন্য যে সমস্ত ঘটনাগুলি থাকে, এখানে জুনের 1 তারিখে মালিক নগদ এত টাকা এবং এত টাকা ও আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করলো, ব্যবসায় যেটা বিনিয়োগ করে এটা মূলধন তোমরা জানো, ভাড়া পরিশোধ করা হলো, এটা আমাদের একটা খরচ, মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনলো, মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনলো, দেখছো খেয়াল করে, এটা কিন্তু একটাও আমাদের ব্যবসার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, দেখছো, তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করেছে, এটা ব্যবসায়িক সম্পদ নয়, 1। 2 নম্বর হচ্ছে উনি নিজে ব্যবহার করার জন্য, অফিসে ব্যবহার করার জন্য নয়, উনি একটা ল্যাপটপ কিনেছে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ঘটনা, এটা আমাদের ব্যবসায়িক ঘটনা নয়। তাহলে এটা তোমরা জানো, এটা বুঝো। আর তার থেকেও বড় কথা হলো যে যখন এরকম কোনো টপিক ওনারা আমাদেরকে দেবে, আমরা তোমাদের সঙ্গে ঠিক আজকে যেভাবে আলোচনা করছি এইভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা তখন আর কোনো সলিউশনের পিছনে দৌড়াবে না, কে সমাধান করলো, কোন ফেসবুকে কোন সমাধান দিলো, ইউটিউবে কি সমাধান, এগুলো দেখবে না, তাহলে তোমরা পিছায় পড়ে যাবে, তোমাদের ভুল করে ফেলবে, তোমাদের নাম্বার কমে যাবে, আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা তো একদমই করবে না, আমি বলে দিলাম। আর যদি তোমাদের কারো কাছে বুঝতে কোনো সমস্যা হয়, তোমাদের প্রতিটা লেকচার ভিডিও করা থাকবে, রেকর্ড করা থাকবে, এবং তোমরা জানো যে আমার প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দেওয়া হয়, তোমরা জানো, তোমরা সেখানে সার্চ করবে, করে আরেকবার ভিডিওটা দেখে নেবে, আরেকবার ভিডিওটা দেখে নিলে তোমাদের কোনটা কিভাবে করতে হবে সেটা ওখানে পেয়ে যাবে। আর ইউটিউবের ভিডিওটা কিন্তু তুমি ইচ্ছা করলে অনেকক্ষণ ধরে দেখতে পারো, তুমি পজ দিয়ে 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 তুমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখতে পারো, তাই তুমি এখান থেকে যেটা বুঝবা সেটা আবার ওখানে পজ দিয়ে দিয়ে শুনে শুনে তুমি কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা রেডি করবা। তুমি কোনো অন্য কোনো সোর্স থেকে অ্যাসাইনমেন্ট রেডি করার কোনো চিন্তা কেউ করবে না, সেটা কিন্তু আমি তোমাদেরকে বারবার সতর্ক করে দিলাম। আর যদি তোমরা ভালো যাও, তাহলে জুনের 20 তারিখে গেল ধারে, জুনের 20 তারিখে রাফিদ এন্ড সন্সের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছি, এটা তোমরা জানো লেনদেনটা কিভাবে করতে হয়, পাওনাদারকে পরিশোধ করেছি 7,000 টাকা নগদে, এটাও জানো তোমরা কি লেনদেনে কি যাবে দেওয়া, এটা তোমরা জানো, 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো, দেখো এটা কিন্তু কোনো লেনদেন হয়নি, খেয়াল করেছ, শুধুমাত্র একটা চুক্তি সম্পাদন হয়েছে, তাই না, তোমরা বুঝতে পারছো তো, এটা বিক্রয়ের চুক্তি যদি সম্পাদন হয় তাহলে কিন্তু আমরা এটাকে লেনদেন বলি না, তোমরা জানো, এরকম কিছু আইটেম ওনারা দিয়ে দিয়েছে যে তুমি লেনদেন কোনটা কোনটা লেনদেন নয় এটা তুমি জানো কিনা সেটা বোঝার জন্য, আমরা জেনে নিলাম এটা লেনদেন নয়। 18,000 টাকায় বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, দেখো এখানে কিন্তু ম্যানেজারকে কোনো বেতন দেওয়া হয়নি, খালি উনাকে সঙ্গে আমার নিয়োগ চুক্তি হয়েছে যে তোমাকে আমি বেতন দেবো 18,000, তুমি কি আমার এখানে চাকরি করবো, সে বললো হ চাকরি করবো, এই ঘটনাটা এটা একটা ঘটনা কিন্তু এটা কিন্তু লেনদেন নয়, আর আমরা কিন্তু কোনো বেতন তাকে প্রদান করিনি, এই ধরনের কিছু আইটেম ওনারা আমাদেরকে 21-এর মধ্যে দিয়ে দিয়েছে। এখন এই আইটেম গুলো দেওয়ার পর তোমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অ্যাসাইনমেন্টের এই নির্দেশক বিষয়টা দেখবা, এখানে ওনারা আসলে বলতে চাচ্ছেন তোমাকে কি করতে হবে, নির্দেশকের মধ্যে চেয়ে দেখো এখানে বলছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, তার মানে কি তোমাকে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখতে হবে, তোমরা পাশে চাকে দেখো 4 নম্বরে এখানে ওনারা যেটা লিখে দিয়েছে যে পারদর্শিতার মাত্রা নম্বর, তার মানে 4 নম্বরের জন্য তোমাকে যেটা বলছে ওনারা লেনদেনের 6টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখলে, তার মানে হচ্ছে কমপক্ষে তোমাকে 6টা বৈশিষ্ট্য লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বৈশিষ্ট্যগুলো প্রধান, কোন বৈশিষ্ট্যগুলো কম প্রধান, আসলে বইপত্রগুলোর মধ্যে কিন্তু লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এটা কিন্তু লেখা রয়েছে তোমরা দেখবা। এখন সবকটা প্রকৃতি বা লেনদেনের বা বৈশিষ্ট্যই কিন্তু গুরুত্বপূর্ণ, এই কারণে আমি বলছি কি 6টা লেনদেনের বৈশিষ্ট্য লিখতে হবে, তাই তোমরা আমি যে 6টা তোমাদেরকে লিখে দিচ্ছি তুমি ওই 6টা যদি সবাই লেখো তাহলে কিন্তু স্বতন্ত্র হবে না অ্যান্সার, অ্যান্সার কিন্তু স্বতন্ত্র হবে না, সবার কিন্তু একরকম হয়ে যাবে,
আর তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু লেনদেনের বৈশিষ্ট্য লেখাই আছে, তোমার দেখতেছ, তুমি সেখান থেকে লেনদেনের বৈশিষ্ট্য তুমি বেছে বেছে যেগুলো তোমার কাছে বেশি সোজা লাগে তুমি নিজে পছন্দ করে এরকম 6টা বৈশিষ্ট্য তুমি সুন্দর করে লিখে দিবে এই পয়েন্ট দিয়ে, ক নম্বর পয়েন্ট দিয়ে, যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো সবাই? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে তোমাদেরকে এর সঙ্গে এই আলোচনা করা হচ্ছে। কারণ গভর্নমেন্ট এই কাজটা আমাদেরকে প্রথমে করেনি, তারা প্রথমে আমাদেরকে বলে দেয়নি যে যেহেতু আপনারা ওদেরকে এভাবে বুঝাই দিবেন যেন ওরা নিজেরা নিজের অ্যান্সার করে, প্রত্যেকের অ্যান্সার যেন স্বতন্ত্র হয়, আলাদা আলাদা হয়, এই কথাটা কিন্তু ওনারা আমাদেরকে বলেনি। পরবর্তীতে নোটিস দিয়ে যখন বলেছে, ওনারা নিশ্চয় ফেসবুকে দেখছে, ইউটিউব দেখছে যে এরকম ঘটনা ঘটছে, যখন ওনারা নির্দেশ দিয়েছে এখন আমাদের দায়িত্ব হয়েছে তোমাদের সঙ্গে জিনিসটা আলোচনা করে তোমাদেরকে বুঝাই দেওয়া, যাতে তোমরা তোমাদের ওই অ্যাসাইনমেন্টটা পুনরায় সংশোধন করে সুন্দর করে তোমাদের মতো করে বুঝে। তবে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তো সবাই একই রকম হবেই, কারণ এগুলো তো জবাব দুই রকম হয় না, তাই ওটা তোমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্ট একটা জসিম অ্যান্সার করে দিয়েছে, ওটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জসিমকে প্রশ্ন করবে, ওর সমাধান দিয়ে দিবে, ও আমাদের সঙ্গে উপস্থিত আছে আজকে। দুই নম্বরে পুরোটাই আমি অ্যাসাইনমেন্ট আমি সমাধান করেছি, দুই নম্বরটা সেখানে ম্যাথমেটিক্যাল কোনো বিষয় যদি বোঝার বিষয় থাকে সেটা আমি তোমাদেরকে আবারও বুঝাই দিব। আর থিওরি বিষয়গুলো লেখার ব্যাপারটা আমি তোমাদেরকে যেটা বললাম যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, দেখো এখানে 4 নম্বর ওনারা বলেছে 6টি বৈশিষ্ট্য বর্ণনা করলে সে চাপ পাবে, 6টি বৈশিষ্ট্য তুমি কমপক্ষে বর্ণনা করবে, তোমার 10টা বৈশিষ্ট্য বর্ণনা করা দরকার নেই, কিন্তু সেই 6টা তোমার কাছে যে 6টা সোজা লাগে, তোমার তোমাদের প্রত্যেকের কাছে যে 6টা বৈশিষ্ট্য সহজ লাগে সেই 6টা বৈশিষ্ট্য তুমি বই থেকে হুবহু না লিখে কথাটা তুমি তোমার মতো করে লিখবে। তোমরা বোধহয় দেখেছো, তোমরা বোধহয় দেখেছো যে আমি যখন তোমাদেরকে একটা নোট দিয়েছি ওই যে জাবেদার প্রকৃত জাবেদার যে তোমার স্তরগুলো বর্ণনা করার জন্য আমি কিন্তু এক লাইনে অ্যান্সার করেছি, তোমরা খেয়াল করেছো? বইয়ের মধ্যে হয়তো আরো বিশেষ অন্যভাবে লেখা কিন্তু আমি কিন্তু খুব শর্টকাটে লিখে দিয়েছি, খেয়াল করেছো? আমার ভাষায়, আমার নিজের ভাষা, এটা হচ্ছে আমার নিজের ভাষা। ঠিক সেরকম তোমরাও এই বৈশিষ্ট্যর পয়েন্ট গুলো বই থেকে নেবে আর ভিতরটা ভালো করে পড়বে কি বলছে, এবার ওখান থেকে মূল কথাটা তুমি তোমার মতো করে লিখবে। আমি কি বুঝাতে পেরেছি? বইয়ের লেখাটাও তোমরা কিন্তু হুবহু লিখবে না, বইয়ের এই বৈশিষ্ট্যের পয়েন্ট গুলো কিন্তু হুবহু দেখে দেখে বসাই দেবে না, বিশেষ করে তারা একটু দুর্বল স্টুডেন্ট, ফাঁকিবাজ, যারা কষ্ট করতে চায় না, তারা কি করবে, ওই কে করছে দেহ তুই আমার দে, মনে রাখবা যে কমপ্লিট করে আরেকজনকে দিলা সে কিন্তু তারই ক্ষতি করলে না, সে নিজেরও ক্ষতি করলা, কারণ তোমার সঙ্গে তার যদি হুবহু মিলে যায় তাহলে তোমার নাম্বারও কিন্তু কমে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো নাকি সবাই? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? কেন আমরা আলাদা ক্লাস দিয়েছি, কেন প্রিন্সিপাল স্যার তোমাদের সঙ্গে এটা নিয়ে মিটিং করছে, কেন আমরা আলাদা ক্লাস দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি, নিশ্চয়ই তোমরা এই গুরুত্বটা বুঝতে পারবে যে তার মানে যদি তুমি তোমার অ্যান্সার আরেকজনকে দিয়ে দাও যে আমি এই অ্যান্সার লিখে তুই দেখ, তাহলে সে তারও তুমি ক্ষতি করলে, তুমি তোমার নিজেরও ক্ষতি করলে, কারণ তোমারও নাম্বার কমে যাবে, কারণ তোমার সঙ্গে ওটা তো হুবহু মিলে যাবে। এই কারণে আমি বলছি যাতে কারোর সঙ্গে কারোর না মিলে, যদি স্বতন্ত্র থাকে তাহলে তুমি কি করবা, তুমি ওই লেনদেন যে বৈশিষ্ট্য 6টা লিখবা সেই বৈশিষ্ট্য 6টার পয়েন্ট তুমি বই থেকে নাও, কোন কোন পয়েন্ট মিলে গেলে তুমি বই থেকে নাও, নিয়ে এবার ওই পয়েন্ট গুলো তুমি পড়ো, বইটা দেখে দেখে তুমি পড়ো, পড়ে তুমি বুঝে নাও যে ওনারা আসলে কি বলতে চাচ্ছে, এবার তুমি তোমার মতো করে অ্যান্সারটা সাজায় নাও, তাহলে হবে কি তোমার অ্যাসাইনমেন্টটা যেমন তৈরি করাও হয়ে যাবে তোমার কিন্তু অ্যাসাইনমেন্টটা বোঝাও হয়ে যাবে, তাই না? বলতো সবাই, আসলে তাই হয়ে যাবে না বলতো? বৈশিষ্ট্য প্রকৃত বা বৈশিষ্ট্য যদি তোমাদের পড়া না থাকে তাহলে তুমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে গিয়ে তোমার কিন্তু এই বিষয়টা পড়াও হয়ে যাবে, যারা যারা কখনো পড়োনি এটা তাদের কিন্তু এটা পড়াও হয়ে যাবে, আবার অ্যাসাইনমেন্টটা তৈরি করাও হয়ে যাবে। তোমরা আমার কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, ওই দেখো স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। এই যে এখানে যে বলেছে যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, স্যার এটা দিক নির্দেশনায় কি বাকিগুলা 4, 3, 2, 1 এগুলা? না 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 না, এগুলো হচ্ছে কি মানে তুলনামূলকভাবে কম, যেমন তুমি 6টা বর্ণনা দিলা না, তুমি কমপক্ষে 4টা দিলা, তুমি 4টা দিলা না, তুমি কমপক্ষে 2টা দিলা, তোমার নাম্বারও কমে যাবে আস্তে আস্তে, বুঝছো? আবার ন্যূনতম ধারণা একটা বৈশিষ্ট্য লিখতে পারে, তার কিছু লিখতে পারে না, তাহলে সে 1 নম্বর পাবে, বুঝতে পেরেছো? ও স্যার, তাহলে আমাদের আমাদের হচ্ছে ক নাম্বারের সাথে 4 নাম্বার মিলাইতে হবে, সব সময় এইটা মিলাইতে হবে, সব সময় এইটা মিলাইতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তুমি সর্বোচ্চ নাম্বারটা পাবে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। সব সময় এটার সঙ্গে এইটা মিলাইতে হবে, তাহলে তুমি সর্বোচ্চ নাম্বারটা পাবে, মনে থাকবে? আমরা সেজন্য সর্বোচ্চ নাম্বারটা নিয়ে আলোচনা করছি, ওইদিকে যাচ্ছি না, বুঝতে পেরেছো? সেজন্য আমরা সর্বোচ্চ নাম্বার গুলো নিয়ে আলোচনা করছি, আমরা ওই কম দিকে যাচ্ছি না। তোমাদের শিক্ষকেরা এই নির্দেশনা অনুযায়ী নম্বর দিবে টিচারদের, স্টুডেন্ট তোমাদেরকে, তো তোমরা এই জন্য ওই 3, 2, 1 দিকে তাকানোর দরকার নেই, তোমরা 4 দেখবা,
তো এটা তোমরা কিভাবে লিখবে এটা আমি তোমাদের বুঝাই দিয়েছি। এরপর দেখো খ নম্বরে, সকল ঘটনা লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা। এটাও কিন্তু একটা পয়েন্ট, এটাও কিন্তু একটা থিওরিটিক্যাল বিষয়, এটাও কিন্তু তোমাদের বইতে আছে। দেখো ওনার লিখছে, চারটি লেনদেন কারণ সহ ব্যাখ্যা করতে পারলে, তার মানে তোমাকে কমপক্ষে চারটা লেনদেন কারণ সহ ব্যাখ্যা করবা যে এটা লেনদেন, এটা লেনদেন এই কারণে, এটা লেনদেন এই কারণে, এটা লেনদেন। তোমার দেখবা বইয়ের মধ্যে এরকম অনেকগুলো ঘটনা দেওয়া আছে, দেখবা উদাহরণ হিসাবে অঙ্কের মতো তোমাদের প্রত্যেকের বইয়ের মধ্যে দেখবা এই জিনিসটা অনেকগুলো ঘটনা দেওয়া আছে। এবার তুমি, আমরা যে চারটা ঘটনা উল্লেখ করে সমাধান করে দিলাম, তোমরা যদি সবাই ওই চারটা ঘটনা লেখো প্রত্যেকের নাম্বার কমে যাবে। সেই জন্য ওই কাজটা তোমরা করবে না, তোমরা এবার চারটি লেনদেনের ব্যাখ্যা করবে। এবার তোমার কাছে যে চারটা লেনদেন ভালো লাগে, তোমার কাছে যে চারটা লেনদেন ভালো লাগে, তোমার বইতে যে লেনদেন গুলো দেওয়া আছে সেখানে তো কারণ সহ ব্যাখ্যা করা আছে যে এই কারণে এটা লেনদেন, তুমি সেখান থেকে সেই আমার বইয়ে যে মানে যে কোনো চারটা লেনদেনের কারণ সহ ব্যাখ্যা দিলেই হবে না? হ্যাঁ হ্যাঁ হবে হবে অবশ্যই হবে। তবে তুমি একটা কাজ করবো, ওখানে ওনারা যে নাম এবং অ্যামাউন্টটা দিয়েছে সেটা তুমি চেঞ্জ করে দেবে। তুমি আমার কথা বুঝতে পেরেছো? ওই লেনদেনটা লেখার সময় বই থেকে তুমি যখন লিখবা তখন সেখানে যে নাম এবং অ্যামাউন্টটা তারা উল্লেখ করেছে তুমি সেটা চেঞ্জ করে দিবা, বই থেকেই নিবা, কিন্তু অ্যামাউন্টটা নামটা তুমি তোমার মতো করে চেঞ্জ করে দিবা। তুমি তোমার নিজের নাম অথবা তোমার ছোট ভাইয়ের নাম ব্যবহার করো, আর টাকার অ্যামাউন্ট ওনারা যত দিচ্ছে তুমি তার থেকে অন্য একটা অ্যামাউন্ট দাও যাতে বইয়ের সঙ্গে হুবহু মিলে না যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? সবাই বই থেকেই লিখবা, কিন্তু এই জিনিসটা তুমি তোমার মতন করে পাল্টাই নিবা, মনে থাকবে? কয়টা লিখবা কমপক্ষে, কয়টা লিখবা কমপক্ষে, এরকম কয়টা লেনদেন লিখবা কমপক্ষে? চারটা লিখবা। গ নম্বরে আসো, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা কিভাবে দেখাতে হয় তোমরা এটা জানো ছকের মধ্যে। উনারা কিন্তু বলেছে যে চারটি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারলে, মানে তোমাকে তো লেনদেন দেওয়াই আছে মনে হয় চারটা, তাই না? এই চারটা লেনদেনই তোমাকে দেখাতে হবে, এবং এটা কিন্তু অলরেডি তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অঙ্কের প্রশ্ন। আর এই সমাধান তো এখন এটা এটা তো সবার একই রকমই হবে, এটা তো তোমাদের ভুল হওয়ার কোনো সুযোগ নেই, তাই এটা কিছু করারও নাই, তাই এটা তোমার অঙ্কের অ্যান্সার, এটা সবার একই হবে। তো এটা তোমাদের যে সমাধান দেওয়া হয়েছে, জসীম তোমাদেরকে যে সমাধানটা দিয়েছে, এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, জসীম উপস্থিত আছে, তোমরা এই সমীকরণের প্রভাব নিয়ে কোনো কোশ্চেন করলে তাকে করতে পারো। আর এটা তোমাদের সবার একই রকম হবে, এটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন নাই, এটা চেঞ্জ করার দরকার নাই, এটা একই রকমই থাকবে। আর সমীকরণের প্রভাবটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ঘ নাম্বারে, জুনের 20 তারিখে লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। ওনারা কিন্তু চালান কিভাবে তৈরি করতে হয়, চালান কিভাবে রেডি করতে হয়, এই চালানটা ওনারা কিন্তু অলরেডি জুনের লেনদেনের ঘটনাটা উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু 20 তারিখের ঘটনা দিয়ে তৈরি করতে হবে। তো চালান কিভাবে তৈরি করতে হয় এটা এটা কিন্তু জসীম অলরেডি তৈরি করে তোমাদেরকে দিয়েছে, তোমরা দেখেছো চালানের ছকটা কিভাবে টানতে হয়, কিভাবে সবকিছু লিখতে হয়। আর এখানে যেহেতু ওনারা তারিখ উল্লেখ করে দিয়েছে, তাহলে ওই তারিখের লেনদেন তো সবার জন্য সমান, তাই এই অ্যান্সারটা তোমাদের সবার একই রকমই হবে, এবং তোমরা নিখুঁত ভাবে ওই অ্যান্সারটা করে দিবে। এটা জসীম যেভাবে করে দিয়েছে তোমরা দেখে দেখো ওইটাও করতে পারো, সমস্যা নাই, কারণ অঙ্কের অ্যান্সার গুলো একই রকমই হবে, এটা স্বতন্ত্র হওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। কিন্তু যেগুলো গুলো তোমাকে লিখতে হবে সেগুলো তোমাদের স্বতন্ত্র হতে হবে, আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি অলরেডি। আচ্ছা, তো এই গেল তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর টোটাল 16। এই কথাটার মানে কি? এই মানে হচ্ছে তোমাদের টোটাল এসএসসি পরীক্ষা যদি তোমাদের নেয়, সেই এসএসসি এর মধ্যে যদি এই 16 নম্বর অ্যাসাইনমেন্টের জন্য ওনারা বরাদ্দ দেয়, তাহলে বাকি নাম্বারের জন্য পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আর এই 16 নম্বরটা তোমাদের এই নাম্বারটাই 16 হিসেবে গণ্য হবে, যতগুলো অ্যাসাইনমেন্ট তোমরা দেবে সবগুলোকে ওনারা 16 নম্বরে কনভার্ট করে নেবে, নিয়ে এই নাম্বারটা তোমাকে দিবে। তুমি যদি এখন 16-16 পেতে চাও, তোমার অ্যান্সারটা স্বতন্ত্র হতে হবে, নিজের জ্ঞান অ্যাপ্লাই করতে হবে, এবং এটা তোমরা করছো কিনা, কোনো বই থেকে লিখছো কিনা, কোনো টিচারের সলিউশন করাটা, যেমন আমরা যদি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিই এটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে, এটা যদি কোনো এটা প্রমাণ হিসেবে থেকে যাবে, তো আমরা যদি এটাকে ডকুমেন্ট হিসেবে যাতে এটা না থাকে, এই জন্য যদি আমরা কোনো সমাধান না দিয়ে যদি তোমাদেরকে বুঝাই দিই, আর তোমরা স্বতন্ত্রভাবে যদি অ্যান্সার করো, তাহলে তোমরা এই 16-16 পাবে। তা নাহলে কিন্তু তোমাদের কোনো কলেজের টিচার কিন্তু 16-16 দিতে চাইবে না। আমরা অন্য কলেজের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু 16-16 দেবো না, আমরাও দেবো যদি তারা স্বতন্ত্র জবাব অ্যান্সার দিতে পারে। আমাদের কিন্তু খাতা দেখতে হবে এবং আমরাও দেখবো, একবার আমরা দেখবো, একবার বাইরের টিচাররা দেখবে। ঠিক এভাবেই তোমাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা চলবে। যাই হোক, তো এই আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কয়ের সঙ্গে তোমরা 4 নাম্বারটা মিলাবা, এবং এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বারের আলোচনা, এগুলো হচ্ছে কম নাম্বারের আলোচনা, যারা একটু কম পরিশ্রমী তাদের জন্য। আবার ঘটনা হচ্ছে যে আমি তোমাদের সবই বুঝাই দিলাম, সবই বুঝাই দিলাম, তারপরে তোমরা চারটা চারটা করে লিখলে না,
তখন আমরা যখন তোমাদের নাম্বার দিতে যাবো তখন তোমাদেরকে এই স্তরে নাম্বার দিতে হবে তোমাদের, আর যে একদম কোনো অ্যাসাইনমেন্ট করলো না তার তো জিরো হয়ে গেল। তো এই জন্যই যদি আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তোমরা এইভাবে লিখবা, তোমরা এইভাবে না লিখে তোমরা কম লিখলা, তখন কিন্তু আমাদের শিক্ষকরা তোমাদেরকে এই অনুযায়ী নাম্বার দিবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের নাম্বার দেওয়ার, টিচাররা কিভাবে নাম্বার দিবে সেই নাম্বার দেওয়ার জন্য তাদের জন্য নির্দেশনা এটা। তো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় আমি এক নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদেরকে বুঝাই দিতে পেরেছি কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। চলে যাও দুই নম্বর অ্যাসাইনমেন্টে, চলে যাই। ১৬ পর্যন্ত যেটা দেওয়া হয়েছে, আবার অনেক সময় দেখা হয়েছে ১৬ পর্যন্ত আমরা লিখবো আর ৪ মার্ক কিন্তু আমাদের হাতে থাকবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যদি হয় এরকম একটা কথা শুনছিলাম। আচ্ছা তো যাই হোক, এখন এখানে ১৬ পর্যন্ত নাম্বার ব্যক্তি ১৬ পর্যন্ত আছে, এখন ১৬ পর্যন্তই দেওয়া হবে। অনেক সময় অনেক পর্যন্ত দেখা যায় ক খ গ ঘ চার চার করে ১৬, এক্সট্রা থাকবে আমাদের হাতে ৪ মার্ক। ওটা এই অ্যাসাইনমেন্টে না, অন্য অ্যাসাইনমেন্টে যখন জমা দিবে তখন দেখা যাবে যে আমরা ৪ মার্ক এক্সট্রা ওদেরকে দিব। আচ্ছা আচ্ছা, তো এমনি ইন্টার ছেলে মেয়েদের জন্য একই রকম অ্যাসাইনমেন্ট আসছে আমাদের হাতে থাকবে। ওদের স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। আপনি হচ্ছে যে আমাদের যে হচ্ছে একটা গ নাম্বারে যে একটা দিছেন মানে A=L+E, ওইখানে স্যার ২৩ জুন ২৩ এর হচ্ছে ব্যাক মন্তব্যে কিছু লেখেন নাই, আমরা কি ওটা ফাঁকা রাখবো? A=L+OE মালিকানা শর্ত যখন হয় না, মালিকানা শর্ত কখন প্রভাব পড়ে না তখন মন্তব্য দিতে হয় না। ওকে স্যার। ২৩ নম্বরে দেখো, ২৩ নম্বর একদিকে সম্পদ বার কমছে, একবার দায় কমছে, এ কারণে মালিকানা শর্ততে কোনো প্রভাব পড়ে নাই, সেই জন্য মন্তব্য দেওয়া হয়নি এখানে। আর স্যার আপনি খ নাম্বারটা যেটা করে দিয়েছেন আমরা কি ওইটাই করব? সেম সমীকরণের প্রভাব সোহেল স্যার যেভাবে বুঝিয়েছে ঠিক ওভাবে করবা, ঠিক আছে? সবার এক রকম যেন না হয় এটাই। ও এই যে তো স্যার আলো খ নাম্বারটা, হ্যাঁ খ নাম্বারে যে থিওরিটা দিয়ে দিয়েছি তোমরা আলাদা করে করবা, যেমন আমি ২০ দেইনি, ২০ অনেকে এই করবা। তোমরা বুঝতে পেরেছো যে খ নাম্বারটা কিন্তু জসিম যেটা দিয়েছে হুবহু ওটা তোমরা কেউ করবে না। তোমরা বই থেকে বইয়ের মধ্যে দেওয়া অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো তোমরা ওখান থেকে বেছে বেছে তোমাদের মতো করে ৪টা কারণ সহ ব্যাখ্যা করবা, বুঝছো? আচ্ছা জসিম, তোমাকে নাম্বারের ব্যাপারটা হয়ে গেছে, নাম্বার ব্যক্তি কি স্যার? আচ্ছা চলো আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের কি ৫ তারিখের ভিতরে কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে স্যার? তোমাদের ৫ তারিখের মধ্যে কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেটা আমাদের আমাদের অ্যাকাউন্টিং এই দুইটা তো দিতেই হবে, অন্যান্য সাবজেক্টটা টিচারদের কাছে জিজ্ঞাসা করো তাদের তো কবে দিতে হবে। ৫ তারিখের মধ্যে আমাদের এই দুটো অ্যাসাইনমেন্ট আমাদের দিতে হবে, শুধু ফিনান্স ব্যবসাদিক। হ্যাঁ আমাদের হিসাব বিজ্ঞানের এই দুইটা তো দিতেই হবে অবশ্যই ৫ তারিখের মধ্যে, এই জন্য তো তোমাদের সঙ্গে দ্রুত গতিতে আমরা এই ক্লাসটা নিয়েছি, এটা ৫ তারিখের মধ্যে অবশ্যই দিতে হবে। আর অন্যান্য সাবজেক্ট গুলো যার যার টিচারের কাছে জিজ্ঞাসা করবো ওই সাবজেক্টের যে স্যার আপনাদের তো কবে দিতে হবে, কিন্তু ৫ তারিখের মধ্যে কিন্তু আমাদের দুটো অবশ্যই দিতে হবে, বুঝতে পেরেছ? স্যার মোট ৬টা দিতে হবে, ৩ সাবজেক্টের ২টা করে। হ্যাঁ বেশ, যাই হোক আমি আমারটার কথা বললাম। এবার তোমরা একটু খেয়াল করো ২ নম্বর অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো
স্যার এখানে তো কোশ্চেনে যে লেনদেন দেয়া আছে, এখান থেকে যদি চারটা লেনদেন নিয়ে পরে খতে ই করি তাহলে হবে না? দেখা মানে মানে জসিম যেগুলো দিয়েছে ওইখান থেকে, এখানে মানে যে কয়টা কোশ্চেন আছে স্যার যেগুলো দিছে ওইগুলো বাদে আর দুই তিনটা আছে ওইগুলোও নি, বাট বই থেকে না দিয়ে যদি এখান থেকে দিই তাহলে কি হবে? তোমার তো লেনদেন এই এখান থেকেই দিতে হবে, এখানে সহায়ক তথ্য থেকেই তো দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, শোনো 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 আমি বলি, প্রশ্ন হচ্ছে তোমাকে কোশ্চেনটা করেছে যে যে এই কিছু কিছু ঘটনা যারা লেনদেন, যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি ধারে মাল ক্রয় করলে, ধারে মাল ক্রয় করলে এটা একটা লেনদেন। কেন এটা লেনদেন এটার ব্যাখ্যা তুমি জানো কিভাবে লিখতে হয়। তুমি এইভাবে তোমার নিজের মতো করে এই যে কোনো চারটা লেনদেন এটা লেনদেন, কারণ এখানে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা ঘটেছে, কিভাবে ব্যাখ্যাটা লিখতে হয় তুমি দেখেছো বইতে, জসিমও লিখে দিয়েছে যে কিভাবে কারণটা ব্যাখ্যা করতে হয় সেটা জানো। এরকম তোমার মনের মতো যে কোনো চারটা লেনদেন তুমি ধারে বিক্রয় নিতে পারো, ধারে ক্রয় নিতে পারো, তুমি পাওনাদারকে পরিশোধ নিতে পারো, তুমি মূলধন প্রদান বলতে পারো, যেখান থেকে খুশি তুমি নিতে পারো, অসুবিধা নাই। কিন্তু এই কোশ্চেনের মধ্যে যেহেতু লেনদেন গুলো লেখা আছে তুমি এখান থেকেও নিতে পারো, কথা কি বুঝতে পেরেছো? এবং জসিম যে তিনটা নিয়েছে এই তিনটা না অনুযায়ী লিখতে হবে, মানে এখানে লেনদেন নিয়ে তুমি ওখান থেকে সেই অনুযায়ী লিখতে হবে, কিন্তু ব্যাখ্যা গুলো তুমি বই থেকেও নিতে পারো, যে তোমার নিজের ভাষাও লিখতে পারো। এটাই কেন এটা লেনদেন, লেনদেন তো প্রচুর হতে পারে, এখানে তো কতগুলো লেনদেন ওরা দিয়ে দিয়েছে তাই না? তাহলে প্রত্যেকটা ঘটনার মধ্যে এর মধ্যে যেগুলো লেনদেন, তবে যেটা লেনদেন নয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে যারা লেনদেন। তো তোমার এইখানেও তো কতগুলো ঘটনা দেয়া আছে, সেই ঘটনাগুলো তোমরা লেখো এবং ব্যাখ্যাটা তোমরা তোমাদের মতো করে লেখো যে কেন এটা লেনদেন। কি বলছি বুঝছো? জি স্যার। আচ্ছা এবার আসো আমরা দুই নম্বর অ্যাসাইনমেন্টে যদি যাই, এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার দুই। দেখো এখানে কিন্তু জাবেদাকে নিয়ে ওনারা এই এই চ্যাপ্টারটা ওনারা সিলেকশন করেছে, যে জাবেদা থেকে ওনারা কোশ্চেন করবে। দেখো এখানে সহায়ক তথ্যের জন্য ওনারা সামস ব্রাদার্স এর 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। দেখো নগদ এত টাকা, 40,000 টাকার ব্যাংক জমা ও 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে, তাহলে বাকি 60% অবশ্যই বাকিতে, এটা তোমরা জানো। ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। তোমরা ভালো করে জানো যে ব্যক্তিগত প্রয়োজনে না বলে এটা সবসময় অফিসের প্রয়োজনে ধরতে হয়, তাহলে এটা অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। আর জানুয়ারি 10 তারিখে প্রচারণা বাবদ ব্যয় হলো 8,000 টাকা, এটাও একটা লেনদেন জানুয়ারি 10। আর নাই এই কটাই নাকি, নিচে কি আর একটা পেজ আছে নাকি জসিম? না স্যার এই কটাই ছিল, এই কটাই ছিল 10 তারিখ পর্যন্ত, এই চারটা, 1, 2, 3, 4 চারটাই ছিল। আচ্ছা এখন আসো, আমি গত একটু আগে তোমাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম যে আমরা কিন্তু আমাদের সবসময় জবাবটাকে এই যে এই এই ক খ গ ঘ এর জবাবগুলোকে আমরা সবসময় এই চার নম্বরে এটা এটা দিয়ে দেখব, এই যে এটা দিয়ে দেখব। প্রথমে বলছে জাবেদার ধারণা ও গুরুত্ব লিখতে হবে। আমি তোমাদেরকে জাবেদার ধারণা এবং গুরুত্ব লিখে দিয়েছি, আমি আমার ভাষায় লিখে দিয়েছি, কিন্তু আমার এই ভাষাটা যদি এখন তোমরা সবাই লেখো তাহলে তো সবার ভাষাটা একই রকমই হয়ে যাবে। তো তোমরা তোমাদের মতো করে স্বতন্ত্র ভাবে একটু লেখো, বইয়েও বইয়েরও একটু সাহায্য নাও, নিয়ে তোমরা দেখো যে তোমরা অন্য কোনো কথা যুক্ত করে বা বাদ দিয়ে অন্য কোনো কথা তার জায়গায় এনে তোমরা এই জাবেদার গুরুত্বগুলো লিখতে পারো কিনা। আর আমি তোমাদেরকে এখানে বসে সঠিকভাবে জাবেদার ধারণা ও গুরুত্ব সমূহ বর্ণনা করলে, তো তুমিও এটা আমি যেভাবে বর্ণনা করেছি ওভাবে বর্ণনা করবা, কথাটা ভাষাটা তুমি যদি একটু চেঞ্জ করতে চাও সামান্য একটু চেঞ্জ করে দিবা, এটা থিওরিটিক্যাল বিষয় যেহেতু। আর বিশেষ জাবেদার শ্রেণীবদ্ধকরণ, এখানে পাল্টানোর কিছু নেই, শ্রেণীবিভাগটা যেরকম আমি দেখিয়েছি ওভাবে শ্রেণীবিভাগটা দেখাবা, আর প্রত্যেকটা শ্রেণীবিভাগ বর্ণনা করতে বলেছে। এখন আমি যে ভাষায় লিখেছি তোমরা যদি ওই ভাষায় লেখো তাহলে সমস্যা নেই, কারণ ওটা হচ্ছে, কারণ এই খ নম্বর প্রশ্নের উত্তরটা হুবহু লিখলে সমস্যা নেই, কারণ কি এটা আর কোনো অল্টারনেটিভ নাই। দেখো আমি এমন ভাবে লিখেছি যে শুধু ওই মূল ঘট কথাটাই আমি লিখেছি, আমি বাড়তি কোনো কথাবার্তা লিখি নাই যেগুলো বইতে আছে। তাই আমার মনে হয় এটা স্বতন্ত্র বানানোর চেষ্টা করলে স্বতন্ত্র হবে না, কারণ খালি আমি ওই কোনটা কোন জাবেদা সেটা কোনটা কোন জাবেদা খালি সেটাই লিখেছি, তো এটাও তোমাদের হুবহু লিখলে সমস্যা নেই। প্রকৃত জাবেদার শ্রেণী বদ্ধকরণ একই রকম, এটারও কি একই কাজ করা হয়েছে, এটাও তোমরা হুবহু লিখলে কোনো সমস্যা নেই। আর গ নম্বর লেনদেন সময় জাবেদা ভুক্তিকরণ, আর জাবেদা তো সবার একই রকম হবে, তার মানে দেখা যাচ্ছে যে এখানে মানে এই ইয়েতে শুধু ক নম্বরের অ্যান্সারটা তোমরা খালি একটু কথাবার্তা গুলো পাল্টাই দিতে পারো, বাট খ গ ঘ হুবহু লিখলে সমস্যা নেই, কারণ এখানে এই নিচের এইগুলো পাল্টানোর তেমন কিছু নেই।
তাই এই অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের তেমন কিছু বোঝানোর নেই যা তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তোমরা নিজেরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এবং মনে রাখবে, এত নম্বর পাওয়ার জন্য তোমরা সব সময় এই চার নাম্বার পয়েন্টগুলাই ভালো করে খেয়াল করবে, যাতে এটা অনুযায়ী তোমার অ্যান্সারটা হয়। আর অ্যাসাইনমেন্টে বরাদ্দকৃত নম্বর 16, আর চার নাম্বারটা ওই যে জসীম বলল, যারা অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সে উপস্থাপন করবে, পরবর্তী এই চার নাম্বারটা কোন স্টুডেন্টকে দেওয়া হবে কোন স্টুডেন্টকে দেওয়া হবে না এটা শিক্ষকদের হাতে থাকবে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যাতে অ্যাসাইনমেন্টটা নিখুঁত ভাবে অ্যান্সার করা যায়। আর জাবেদার এই এই যে অ্যাসাইনমেন্টটা দুই নাম্বার, এই দুই নাম্বার অ্যাসাইনমেন্টের আসলে তোমাদের নিজেদের তৈরি করার মতো তেমন কিছু নেই, খুব কমই আছে, খালি জাবেদার ক নাম্বার অ্যান্সারটা ধারণা এবং গুরুত্বটাই তোমরা শুধু নিজেদের মতো করে একটু কথাগুলো হুবহু